নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 19 আর 20 মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। গুড ইভিনিং সকলকে, সকলকে শুভ সন্ধ্যা। আশা করছি সকলে ভালো আছো। আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো। আচ্ছা, সাউন্ড ঠিক আছে? আজকে দিনটা খুব ভালো কেটেছে। আজকে মানে জানতাম না, বাই চান্স আমাদের পুরানো ইউনিভার্সিটিতে যাওয়া, মানে যাদবপুরে যাওয়া, আর সেখানে বাই চান্সে আমাদের ডিপার্টমেন্টের ইউনিয়ন ছিল, প্লাস আজকে আমাদের যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যে ফেস্ট হয় সংস্কৃতি, তারও আজকে মানে গতকালই শুরু হয়েছে। আজকে যাদবপুর ক্যাম্পাসে একটা ইনগ্রেশন ডে ছিল, তো অনেক মানে 2012-তে আমি পাস আউট, এটা 2022, তো 10 বছরের একটা গ্যাপ। 10 বছরের মধ্যে সেইভাবে ইউনিভার্সিটিতে কখনো যাওয়া ওঠেনি। অনেক চেঞ্জেস হয়েছে, কিন্তু অনেক পুরানো জিনিসও আছে। যেমন ধরো, তোমরা যারা যাদবপুরের আছো বা নিশ্চয়ই গেছো, আমাদের যে ওপেন এয়ার স্টেডিয়াম, ওএটি যেটাকে বলা হতো, ওপেন এয়ার থিয়েটার, একদম যেখানে আমার দুবার কনভোকেশনও হয়েছে, একবার ব্যাচেলার্সে একবার মাস্টার্সে, সেটা পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। এবং ঢেকে দেওয়ার পরে আজকে আমি প্রথম গেলাম, তো অনেক নতুন স্মৃতি, অনেক পুরানো মানে নতুন জানা, অনেক পুরনো স্মৃতির সাথে ম্যাচ করা। সৈকত, টাইপিং প্র্যাকটিসের জন্য যে অ্যাপটা বলেছিলাম সেটা হচ্ছে টাইপিং মাস্টার, ঠিক আছে? টাইপিং মাস্টার খুব ভালো সফটওয়্যার, একটা ডাউনলোড করে নেবে। অ্যাকচুয়ালি ওই সফটওয়্যারটা যেটা হয় না, যে আঙুলের ইউজগুলো শেখায়, মানে কোন কিবোর্ডের কোন জায়গাটাতে কোন আঙুল দিয়ে করতে হবে, এই হাত সেটিংটা ওই সফটওয়্যারে খুব ভালো শেখানো হয়, ফলে তোমার হাত সেট হয়ে যাবে। হ্যাঁ, নিউ ব্যাচে স্ট্যাটিক জিকের ক্লাস, অ্যাকচুয়ালি নিউ ব্যাচে আমি দেখছি, নতুন ব্যাচে স্ট্যাটিক জিকের ক্লাস, যেটা বললাম বুকস অ্যান্ড অথার্স আমি একটা রেডি করেছি, বাট সমস্যা হচ্ছে এতগুলো বেশি বুকস অ্যান্ড অথার্স আছে, ক্লাসে পড়ানোটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি দেখছি যে পড়াবো নাকি শুধু পিডিএফ দেবে দিয়ে দেবো, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। এতগুলো স্ট্যাটিক জিকে এক জায়গায়, মানে বুকস অ্যান্ড অথার এক জায়গায় হয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা ক্লাস করাবো, আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই গুড মর্নিং কে বললো? অরিন্দম, গুড মর্নিং অরিন্দম। আচ্ছা চলো, অলরেডি 8টা, শুরু করে দিচ্ছি ক্লাস আজকে। সকলকে আবারও গুড ইভিনিং। যারা যারা মেন্স দিচ্ছ, আশা করছি খুব ভালো হচ্ছে তোমাদের পরীক্ষা, এক্সপেক্ট করছি খুব ভালো হচ্ছে। পরীক্ষা শেষ হয়ে যাক, আমরা তারপর সেই সমস্ত কোয়েশ্চেন্স নিয়ে পার, আমি প্রত্যেক টিচারকে তোমাদের অনুরোধ করব সেগুলো নিয়ে একটা যদি সেশন প্রত্যেকের, যেমন যেমন হিস্ট্রির, পলিটির, জিওগ্রাফির, যাতে আমরা সলভ তো আমরা অ্যাপে দিয়েই দেবো, তার সাথে সাথে যদি আমরা এখানে সেগুলোকে ডিসকাস করার সুযোগ হয়। ঠিক আছে চলো ক্লাস শুরু করে দিচ্ছি আজকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ওয়েন ইজ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কোন দিন সেলিব্রেট করা হয়? ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট, ঠিক আছে আমি ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট দিয়ে দিচ্ছি, ওটা কোনো একটা ব্যাপার না, আমি ভুলে গেছিলাম, সত্যি কথা বলছি আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, সৌম কনফিডেন্স তলা নিতে গিয়ে ঠেকেছে, তুমি আমাকে মেসেজ করেছিলে, কিন্তু সত্যি কথা বলতে তোমার মেসেজের কি উত্তর আমি দেবো, আমার কাছে উত্তর জানা ছিল না। তবে আমার একটাই, যে দেখো তোমার জীবনে যে সমস্যা তার কোনো মানে তার পক্ষে আমি কি বলবো আমি জানি না, হ্যাঁ, বা ওই সমস্যা যদি আমার জীবনে থাকতো আমি কি করতাম আমি জানি না, কিন্তু আমার একটাই সবসময় যে দেখো, যেটা হচ্ছে সেটা তোমার হাতে নেই, বা যেটা হয়ে গেছে সেটাও তোমার হাতে নেই, তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার বর্তমানে কিছু চেঞ্জ করে, বা কিছু বর্তমানকে স্থিতিশীল রেখে ভবিষ্যৎটাকে চেঞ্জ করা। যেটা আমাদের হাতে নেই সেটা আমরা শত চেষ্টা করেও করতে পারবো না চেঞ্জ। সুতরাং সেই জিনিসগুলো আমাদের সাথে থাকবে, আমরা আমাদের সাথে রেখে নিজের কনফিডেন্সকে বাঁচিয়ে রাখা এবং নিজের আত্মবিশ্বাসকে বাঁচিয়ে রাখা। ঠিক আছে, এই সময় হয়তো তোমার পড়তে ইচ্ছা করবে না, সব কিছু ঠিক আছে পড়ো না, একটু মন খারাপ, কিন্তু হ্যাঁ
হাইরে গেলে কিন্তু হবে না, যে কোনো পরিস্থিতিতে আমাদের কিন্তু লড়াই করার মনোভাবটা বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা তো যাই হোক, আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে আমরা 18ই মে সেলিব্রেট করি এবং এই দিনটা সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম ICOM এর তরফ থেকে। 1977 সাল থেকে এই দিনটা সেলিব্রেট করা হয়। মিউজিয়ামের ইম্পর্টেন্স বোঝানোর জন্য এই দিনটা সেলিব্রেট করা হয়। জানোই যে মিউজিয়াম আমাদের, ধরো এই ইন্ডিয়ান যে মিউজিয়াম আছে পার্ক স্ট্রিটে, সেখানে গিয়ে আমরা আমাদের যে কালচারাল হেরিটেজ সেটাকে প্রিজার্ভ করি, হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টসকে প্রিজার্ভ করি, এছাড়াও বিভিন্ন পুরাতাত্ত্বিক বিভিন্ন জিনিসপত্র, পুরানো দিনের জিনিসপত্র, সেগুলোকে আমরা মিউজিয়ামে প্রিজার্ভ করি, কনজার্ভ করি। সেটাই হচ্ছে এই মিউজিয়ামের প্রধান উদ্দেশ্য। 2022 সালের থিম হচ্ছে দ্য পাওয়ার অফ মিউজিয়াম, এটা হচ্ছে 2022 সালের থিম, ঠিক আছে। নবীন শ্রীবাস্তবা হ্যাজ বিকাম দ্য অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টু উইচ কান্ট্রি। আমি বলেছিলাম যে আমাদের ভারতের আশেপাশে যে নেইবারিং যে কান্ট্রিজগুলো আছে সেইগুলোর যারা অ্যাম্বাসাডার সেগুলো আমরা মনে রাখবো। এছাড়া কিছু ইম্পর্টেন্ট কান্ট্রিজ যেমন রাশিয়া, US বা চায়না, এই সমস্ত দেশে ভারতের যে অ্যাম্বাসাডার আছে বা হাই কমিশনার আছে তাদের নামগুলো একটু খেয়াল রেখো। তো নেপালের নতুন অ্যাম্বাসাডার হচ্ছে ভারতের, তিনি হচ্ছে নবীন শ্রীবাস্তবা। ইনি কারেন্টলি উনি অ্যাডিশনাল সেক্রেটারি ইন দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে আছে এবং ওনার নামটা গুরুত্বপূর্ণ এবং ওনার মানে উনি প্রথম লাইমলাইটে খুব ভালো এসেছিলেন বলতে পারি। সেটা হচ্ছে উনি এর আগে ইস্ট এশিয়া সাবডিভিশনও ছিলেন, এছাড়া ভারতবর্ষের সাথে চায়নার যে একটা স্ট্যান্ড অফ হয়েছিল 2020 থেকে LAC বরাবর, সেখানে কিন্তু ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি টক্সে উনি পার্টিসিপেট করেছিলেন এবং একটা কি রোল প্লে করেছিলেন। তো সেই হিসেবে কিন্তু নবীন শ্রীবাস্তবা অ্যাজ এ বিউরোক্র্যাট ভীষণ ইম্পর্টেন্ট একটি নাম। নেপাল যদি দেখি ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে কাঠমান্ডু, প্রেসিডেন্ট হচ্ছে বিদ্যা দেবী ভান্ডারী, প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা, উনি নেপালি কংগ্রেস পার্টির তরফ থেকে আছেন বর্তমানে প্রধানমন্ত্রী এবং কারেন্সি হচ্ছে নেপালিজ রুপি। নেক্সট কোয়েশনে চলে যাই। রিসেন্টলি গোপাল ভিটল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ MD অ্যান্ড CEO অফ উইচ কোম্পানি? এয়ারটেল। আমরা অনেকেই হয়তো তোমরা মোবাইল এয়ারটেলের নাম্বার ইউজ করছো, এয়ারটেলের নেটওয়ার্ক ইউজ করছো। তো এয়ারটেলের নতুন যিনি MD অ্যান্ড CEO হলেন তিনি হচ্ছেন গোপাল ভিটল। একটু এয়ারটেল সম্পর্কে আমরা জেনে নিই। এগুলো জানার মেন কারণ হচ্ছে যে প্রথমত জেনে রাখা যে এয়ারটেল অনেকেই হয়তো, বলছি না যদিও খুব সংখ্যাটা কম, অনেকেই হয়তো জানানো যে এয়ারটেল হচ্ছে একটি ভারতীয় কোম্পানি। তার মধ্যে হচ্ছে যে এয়ারটেল ভারত ছাড়াও বাইরের আরও অনেকগুলো দেশে কিন্তু কাজ করে, যেমন ধরো ভারতবর্ষকে নিয়ে টোটাল 18টা দেশে কিন্তু এয়ারটেল তাদের সার্ভিস প্রোভাইড করে এবং তার মধ্যে ম্যাক্সিমাম সাউথ এশিয়ান দেশ এবং আফ্রিকান দেশ। 1995 সালে এর ফরমেশন হয়েছিল এবং বর্তমানে ফাউন্ডার এবং চেয়ারম্যান হিসেবে আছেন, মানে এয়ারটেলকে ফাউন্ড করেছিল 1995 সালে এবং বর্তমানে চেয়ারম্যান আছেন সুনীল ভারতী মিত্তাল, এই জন্য আমরা ভারতী এয়ারটেল বলে থাকি। এবং তার নতুন MD এবং CEO হলেন গোপাল ভিটল, ঠিক আছে। রিসেন্টলি হু হ্যাজ বিন ইলেক্টেড টু দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স অফ আমেরিকা? ডক্টর কমল বাবা, বেঙ্গালুরু বেসড অশোকা ট্রাস্ট ফর রিসার্চে ইনি ইকোলজি এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের চিফ। এছাড়া ওনার যে ইলেকশন, উনি মেনলি দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স অফ আমেরিকা, আমি আগেও বলেছি যে যখনই বিদেশে কোনো পজিশনে বা সেটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন হতে পারে, কোনো আধা সরকারি হতে পারে বা কোনো দেশের কোনো গুরুত্বপূর্ণ বিউরোক্র্যাটস বা এরকম পজিশনে হতে পারে, সেটা কিন্তু আমরা একটু গুরুত্ব দিয়ে সেই কোয়েশ্চেনটা দেখব, সরি। তো ডক্টর কমল বাবা উনি বেঙ্গালুরু বেসড একটা ট্রাস্ট আছে অশোকা রিসার্চ, সেখানকার উনি চিফ। উনি মেনলি এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন বিষয়ে কাজ করে এবং ওনাকে কিন্তু
রিসেন্টলি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স অফ আমেরিকাতে কিন্তু উনি ইলেক্টেড হলেন, ঠিক আছে? জাস্ট ওয়ান লাইনার হিসেবেই জাস্ট নামটা মনে রেখো। Who has been appointed as the MD and CEO of Larsen & Toubro? আচ্ছা, তোমাদের মধ্যে কে কে জানতে যে লারসেন অ্যান্ড টাব্রো একটা ইন্ডিয়ান কোম্পানি? তো এই কারণেই এইগুলো একটু পড়ানো। ডক এস এন সুব্রমণ্যম রিসেন্টলি এমডি এবং সিও হিসেবে অ্যাপয়েন্টেড হলেন লারসেন অ্যান্ড টাব্রো। লার্স এল অ্যান্ড টি, এটাকে আমরা অ্যাব্রিভিয়েট করি লারসেন অ্যান্ড টাব্রো। লারসেন অ্যান্ড টাব্রো কিন্তু একটি ভারতীয় কোম্পানি, ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি লারসেন অ্যান্ড টাব্রো। মেনলি কী কী প্রভাব বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, মেনলি দেখবে ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, টেকনোলজি এবং ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, এই সমস্ত ক্ষেত্রগুলোতে লারসেন অ্যান্ড টাব্রো কাজ করে। যদি আমরা কনস্ট্রাকশন কোম্পানি হিসেবে দেখি, তাহলে বিশ্বে টপ ফাইভ কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে কিন্তু লারসেন অ্যান্ড টাব্রোর নাম পড়ে। এটা কিন্তু আমাদের ভারতীয় একটা কোম্পানি। 1946 সালের ফরমেশন, এল অ্যান্ড টি নামের পিছনেও একটা কারণ আছে। দুজন ড্যানিশ ইঞ্জিনিয়ার ছিলেন, একজনের নাম হচ্ছে হেনিং হল্ক লারসেন এবং আরেকজন ছিলেন সোরেন ক্রিশ্চিয়ান টাব্রো। এনাদের দুজনের নামই এল অ্যান্ড টি বা লারসেন অ্যান্ড টাব্রো গঠিত মানে নামকরণ। বর্তমানে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে এবং চেয়ারম্যান আছেন কিন্তু অনিল মণিভাই নায়ক এবং এমডি এবং সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হলেন এস এন সুব্রমণ্যম। হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 15th ওয়ার্ল্ড ফরেস্ট্রি কংগ্রেস? তাহলে রিসেন্টলি সাউথ কোরিয়া 15th ওয়ার্ল্ড ফরেস্ট্রি কংগ্রেসকে হোস্ট করতে চলেছে। এই যে ওয়ার্ল্ড ফরেস্ট্রি কংগ্রেসটা কি জিনিস, ঠিক আছে? ওয়ার্ল্ড ফরেস্ট্রি কংগ্রেস, এটা হচ্ছে লার্জেস্ট অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট গ্যাদারিং অফ দ্য ওয়ার্ল্ড ফরেস্ট্রি সেক্টর। মানে ফরেস্ট সেক্টরের যদি বিশ্বব্যাপী একটা বড় গ্যাদারিং আমরা ভাবি, তাহলে এই ওয়ার্ল্ড ফরেস্ট্রি কংগ্রেসটা হচ্ছে বিশ্বব্যাপী ফরেস্টের ক্ষেত্রে সবথেকে বড় একটা গ্যাদারিং। প্রত্যেক 6 বছরে এটা আয়োজন করে ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে আয়োজিত হয় এবং প্রত্যেক বছরই এর একটা হোস্ট কান্ট্রি থাকে। এবং এইটা হচ্ছে একটা নলেজ শেয়ারিং অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ারিং ফোরাম, যেখানে কিভাবে ফরেস্ট বা জঙ্গলকে কনজার্ভ করা যায়, ম্যানেজ করা যায়, এছাড়া ওয়ার্ল্ডে যে সমস্ত ফরেস্টের যা যা প্রোডাক্টস আছে সেটাকে করো কত ভালোভাবে এবং কি বলবো ইউজফুল ওয়েতে ব্যবহার করা অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটেক্ট করা বা প্রিজার্ভ করা যায়, এবং ফরেস্টের বিভিন্ন অ্যাসপেক্ট, ফরেস্টের বিভিন্ন পলিসি নিয়ে এই কংগ্রেসে আলোচনা করা হয়। প্রথমবারের যে ওয়ার্ল্ড ফরেস্ট্রি কংগ্রেস হয়েছিল সেটা রোমে অনুষ্ঠিত হয়েছিল 1926 সালে, এবং এই বছর কিন্তু হোস্ট কান্ট্রিকে সাউথ কোরিয়া। 6 বছর অন্তর অন্তর কিন্তু এটা সেলিব্রেট করা হয়। 2022 সালের থিম হচ্ছে বিল্ডিং আ গ্রিন হেলদি অ্যান্ড রেজিলিয়েন্ট ফিউচার উইথ ফরেস্ট। হু রিসিভড দ্য ব্রিটিশ অনারারি অ্যাওয়ার্ড? ব্রিটিশ একটা ব্রিটেনের একটা অনারারি অ্যাওয়ার্ড রিসেন্টলি পাচ্ছেন অজয় পিরামল, যিনি কিনা পিরামল গ্রুপের চেয়ারম্যান। হ্যাঁ, উনি এই অনারারি যে কমান্ডার অফ দি অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এটা ব্রিটেনের যে এলিজাবেথ যিনি কুইন আছেন উনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা ওনাকে প্রদান করছেন। এবং এই অ্যাওয়ার্ডটা প্রদান করার ওনার প্রধান উদ্দেশ্য, মানে ওনাকে কেন দেওয়া হচ্ছে, ইউকে ইন্ডিয়া যে ট্রেড রিলেশন সেটাকে, সেই ট্রেড রিলেশনটাকে আরও ভালো করার জন্য ওনার যে কন্ট্রিবিউশন, সে তার জন্যই কিন্তু অজয় পিরামলকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? হুইচ মাউন্টেনিয়ার হ্যাজ ক্লাইম্বড মাউন্ট এভারেস্ট ফর 16 টাইম? তাহলে 16 বারের জন্য কোন, 16 বারের জন্য কোন মাউন্টেনিয়ার এভারেস্ট মাউন্টেন চড়লেন বা ক্লাইম্ব করলেন? কেন্টন কুল নামে এই মাউন্টেনিয়ার, ইনি কেন্টন এডওয়ার্ড কুল, একজন ইংলিশ মাউন্টেনিয়ার বা মাউন্টেন গাইড বলতে পারো, এবং ইনি কিন্তু সামিট অফ মাউন্ট এভারেস্ট মানে মাউন্ট এভারেস্টকে 16 বারের জন্য কিন্তু জয় করলেন বা চড়লেন, যাই বলতে পারো। আচ্ছা, কয়েকদিন আগে আমরা কামিরিতা শেরপা আর তার কিছু আরেকজনের নাম আছে লাকপা শেরপা, এনাদের মধ্যে আর এই কোয়েশনটার মধ্যে গোলালে কিন্তু চলবে না।
কেন্টন কুল 16 বারের জন্য চড়লেন এভারেস্ট। আর এনারা হচ্ছে, এনাদের কোয়েশ্চনটা হচ্ছে, সব থেকে বেশি টাইম কোনো পিক ক্লাইম করেছে কে? তাহলে সেক্ষেত্রে কামিরিতা শেরপা, কিন্তু সেটাই যদি সব থেকে বেশি টাইম মাউন্ট এভারেস্টকে চড়েছেন, এইভাবে কোয়েশ্চনটা আসে, তাহলে তার উত্তর হচ্ছে কেন্টন কুল। ঠিক আছে, একটা হচ্ছে স্পেসিফিক্যালি বলা আছে মাউন্ট এভারেস্ট, আর একটা হচ্ছে কামিরিতা শেরপা 26th বারের জন্য কি ছিল, কোনো মাউন্টেন পিক চড়লেন, আর কেন্টন কুল হচ্ছে 16 টাইমস শুধুমাত্র এভারেস্ট চললেন। ঠিক আছে, ডিফারেন্সটা বুঝলে? হুইচ কান্ট্রি হ্যাজ ওভারটেকেন জার্মানি টু বিকাম দ্য 4th লার্জেস্ট ভেহিকল মার্কেট? ইম্পর্টেন্ট প্রশ্ন। রিসেন্টলি ইন্ডিয়া, ভারতবর্ষ কিন্তু যদি আমরা দেখি লার্জেস্ট ভেহিকল মার্কেট, মানে সব যদি মানে ভেহিকল মার্কেট ইন দ্য সেন্স হচ্ছে সব থেকে মানে ভেহিকল বা চার চাকার মার্কেট সব থেকে বেশি এই নিরিখে, মানে কোন দেশে সব থেকে বেশি চার চাকা বিক্রি হয়, চার চাকা গাড়ি, ঠিক আছে, ফোর হুইলার কার, সেই হিসেবে রিসেন্টলি জার্মানি 4th পজিশনে ছিল, 4th পজিশন থেকে ঠেলে ইন্ডিয়া জার্মানিকে হাঁটিয়ে দিয়েছে এবং নিজে 4th পজিশনে ঢুকে গেছে। 4th লার্জেস্ট ভেহিকল মার্কেট, ঠিক আছে, এটা রিসেন্টলি একটা রিপোর্ট রিলিজ হয়েছে বাই অর্গানাইজেশন ইন্টারন্যাশনালে দেশ কনস্ট্রাকচুয়ার ডি অটোমোবাইলস নামক একটি সংস্থার তরফ থেকে একটি রিপোর্ট বার হয়েছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী সব থেকে বড় মার্কেট অফ ফোর হুইলার্স হচ্ছে চায়না। চায়নার পরে 2nd পজিশনে যদি আমরা দেখি ইউএস, 3rd পজিশনে হচ্ছে জাপান, এবং 4th পজিশনে আগে ছিল জার্মানি, জার্মানিকে সরিয়ে ইন্ডিয়া 4th পজিশনে চলে গেছে। ঠিক আছে, ইন্ডিয়াতে আমরা যদি দেখি 2021 সালে টোটাল একক 37,59,398 ফোর হুইলার ভেহিকল কিন্তু বিক্রি হয়েছে, কিন্তু জার্মানিতে 29,73,319 ভেহিকল বিক্রি হয়েছে। ঠিক আছে, অনেকটা বেশি কিন্তু ইন্ডিয়াতে বিক্রি হয়েছে। হ্যাঁ, কামিরিতা 8,000 মিটারের বেশি যে যে ওই পিকস গুলো ছিল সেটা। যাই হোক, হু ওন দ্য 12th হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2022? ওয়ান লাইনার হিসেবে মনে রাখো যে রিসেন্টলি ওডিশার যে হকি টিম আছে তারা কর্ণাটকা টিমকে হারিয়ে 12th যে হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেটাকে জিতেছে। ঠিক আছে, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান অফ বিএসই? বিএসই মানে বম্বে স্টক এক্সচেঞ্জ। এস এস মুন্দ্রা নামটা যদি তোমরা খেয়াল করে থাকো, কিছুদিন আগে আমরা এনাকে আরবিআই ডেপুটি গভর্নর হিসেবে এনার নাম পড়েছিলাম। এস এস মুন্দ্রা যিনি কিনা রিটায়ার করেছিলেন অ্যাজ ডেপুটি গভর্নর অফ আরবিআই জুলাই 2017-তে, তারপরে হ্যাঁ, এছাড়া তার আগে উনি ম্যানেজিং চেয়ারম্যান অ্যান্ড এমডি অফ ব্যাঙ্ক অফ বরোদাও ছিলেন। রিসেন্টলি ওনাকে বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জ একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে ভারতের একটা স্টক এক্সচেঞ্জ, দালাল স্ট্রিট যেটা মুম্বাই আছে, যেখানে বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, দালাল স্ট্রিট নামটাই ওই কারণে দালাল স্ট্রিট, তো সেখানেই বম্বে স্টক এক্সচেঞ্জ অবস্থিত। 1875 সালে বম্বে স্টক এক্সচেঞ্জ গঠিত হয়েছিল, ইয়ারটা মনে রেখো, অনেক সময় পরীক্ষায় দেয়। একজন কটন মার্চেন্ট ছিলেন যার নাম প্রেমচাঁদ রয়চাঁদ। হ্যাঁ, উনি কিন্তু এটা এস্টাবলিশ প্রথম করেছিলেন। আর এশিয়াতে ওল্ডেস্ট, যদি জিজ্ঞেস করা হয় যে উইচ ইজ দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন এশিয়া, তাহলে বম্বে স্টক এক্সচেঞ্জ ইজ দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, সরি এশিয়া। আর যদি পুরো ওয়ার্ল্ডে দেখি তাহলে টেন্থ ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে 10ম পুরানো মানে পুরাতন স্টক এক্সচেঞ্জ। আর যদি এশিয়ার মধ্যে দেখি তাহলে মানে ওল্ডে সব থেকে এশিয়ার মধ্যে সব থেকে পুরানো স্টক এক্সচেঞ্জ হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এছাড়া যদি বিএসসি কে দেখি তাহলে বিশ্বের 8th লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ উইথ অ্যান ওভারঅল মার্কেট ক্যাপিটালাইজেশন অফ মোর দ্যান 276.713 লাখ করোড় অ্যাজ অন জানুয়ারি 2022। একটু ডেটাগুলো মনে রেখো, বিএসসি থেকে অনেক সময় প্রশ্ন দেয়। হু হ্যাজ ডেভেলপ ডুয়া
টার্ন লোকোমোটিভ নবদূত ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে বলো তো, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলো? অনেক কমেন্ট করে যাচ্ছ তখন থেকে লোকজন জিজ্ঞেস দেখতে পাচ্ছি। আমরা দেখেছি বাইকের ই বাইক, ই কার, ই বাস, অনেক কিছু দেখেছি এই মানে ভারতবর্ষে এখন। এবং আমাদের একটা ড্রিম ছিল যে ই ট্রেনও হয়তো দেখবো, এবং হয়তো কিছুদিনের মধ্যে সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়ে যাবে। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে ডেভেলপ করা হয়েছে ব্যাটারি অপারেটেড ডুয়াল মোড একটা লোকোমোটিভ, যার নাম হচ্ছে নবদূত। ঠিক আছে, এই ডুয়াল মোড কেন বলা হচ্ছে বা এটা ই কেন বলা হচ্ছে, এটা ব্যাটারিতেও চলবে আবার ইলেকট্রিসিটিতেও চলবে, এই জন্য ডুয়াল মোড। হ্যাঁ, এই যে ইঞ্জিনটা নবদূত, যে ইঞ্জিনটা ডেভেলপ করা হয়েছে, এটা 18টা কোচেস কোচকে একসাথে পুল করতে পারে 30 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে। 84টা ব্যাটারি এবং 400 টন অ্যাট প্রেজেন্ট, মানে এটা টোটাল 84টা ব্যাটারি দিয়ে চলে এবং অ্যাট প্রেজেন্ট 400 টনকে কিন্তু মানে পুল করার ক্ষমতা এর আছে। ডুয়াল মোড লোকোমোটিভ ক্ষেত্রে বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড রেলওয়ে বোর্ডের তরফ থেকে ডুয়াল মোড লোকোমোটিভ ইনোভেট করার জন্য বেস্ট লোকোমোটিভ অ্যাওয়ার্ডও পেয়েছে এই রেলওয়ে বোর্ডের তরফ থেকে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। এবং যদি দেখা যায় যে রেলওয়ে উইল এই মানে ডুয়াল মোড লোকোমোটিভ বা ডুয়াল মোড ইঞ্জিন ইউজ করে রেলওয়ে প্রত্যেক দিন প্রায় 1000 লিটার ডিজেল কিন্তু সেভ করতে পারে। ঠিক আছে, কারণ আমরা জানি যে ইঞ্জিনগুলো ডিজেলে চলে, তো সেক্ষেত্রে ব্যাটারি দ্বারা চালিত হলে কিন্তু এত লিটার মানে ডিজেল সেভ হবে। জব্বলপুর উড বি দি কারেক্ট আনসার। ওকে চলো, উইথ স্টেট গভর্নমেন্ট হ্যাজ নোটিফাইড নঞ্জার ইয়ান লেক অ্যাজ দি 17th বার্থ স্যাংচুয়ারি তামিলনাড়ু। জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রাখো যে যেহেতু এখানে কোনো এই প্রশ্ন আসার চান্সেস খুব কম, প্রশ্ন এইভাবে আসতে পারে যে নঞ্জারিয়ান লেক বা নঞ্জারিয়ান বার্ড স্যাংচুয়ারি কোন স্টেটে অবস্থিত, তখন তোমাদের উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ুর কততম বার্ড স্যাংচুয়ারি হেনা তেনা এসব মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখো নঞ্জারিয়ান লেক অথবা নঞ্জারিয়ান বার্ড স্যাংচুয়ারি অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। হু হোস্টেড দ্য ব্রিক্স ফরেন মিনিস্টার মিটিং, তাহলে রিসেন্টলি ব্রিক্সের যে ফরেন মিনিস্টার মিটিং সেটা 19 মে ভিডিও কনফারেন্সের থ্রু হতে চলেছে এবং এই মিটিংটা হোস্ট করবে চায়না। হতে চলেছে মানে 19 মে যেহেতু হয়ে গেছে তো অলরেডি হয়ে গেছে এটা। ঠিক আছে, হু হ্যাজ চেয়ার দ্য 4th মিটিং অফ ন্যাশনাল স্টার্টআপ কাউন্সিল, তাহলে পীয়ূষ গোয়েল। পীয়ূষ গোয়েল বলো, আচ্ছা বলো তো পীয়ূষ গোয়েল বর্তমানে কোন মিনিস্ট্রির চার্জে আছে? তো পীয়ূষ গোয়েল রিসেন্টলি ন্যাশনাল স্টার্টআপ অ্যাডভাইজারি কাউন্সিল NSAC, যেটা কিনা নিউ দিল্লি বেসড, তার রিসেন্টলি যে 4th মিটিং সেটাকে তিনি কিন্তু হোস্ট করলেন। ঠিক আছে, আর বুঝতেই পারছো যে ন্যাশনাল স্টার্টআপ কাউন্সিলের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষে স্টার্টআপ এনভায়রনমেন্ট গঠন করা, যাতে অনেক ছোট ছোট কোম্পানি কিন্তু তাদের বিজনেস ঠিক করে চালু মানে পরিচালিত করতে পারে। কমার্স, ওকে, এটা মোটামুটি একটা আইডিয়া করা যায়, স্টার্টআপ করছে যে স্টার্টআপ যে মন্ত্রী আছে সেখানে, তাহলে তিনি কোন মন্ত্রী হতে পারে? রিসেন্টলি দ্য লেফটেন্ট গভর্নর অফ উইচ ইউনিয়ন টেরিটরি হ্যাজ রিজাইন্ড, রিসেন্টলি আমরা দেখেছি যে মিস্টার অনিল বাইজল, যিনি কিনা 2016 সালে দিল্লির লেফটেন্ট গভর্নর পদে অ্যাপয়েন্টেড হয়েছিলেন, এক্স রিটায়ার্ড IAS একজন, উনি রিসেন্টলি ওনার পার্সোনাল কারণ দেখিয়ে কিন্তু দিল্লির লেফটেন্ট গভর্নর পোস্ট থেকে কিন্তু রিজাইন করেছেন উনি। ঠিক আছে, আমরা হয়তো নতুন খুব শিগগিরই নতুন কোনো কেউ একজন অ্যাপয়েন্টেড হবে এবং সেটাও আমরা অ্যাজ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। উইথ উইচ কান্ট্রি হ্যাজ ইন্ডিয়া সাইন্ড আ ফার্টিলাইজার এগ্রিমেন্ট, জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রাখো যে রিসেন্টলি জর্ডন কিনা একটি আরব কান্ট্রি, ওয়েস্টার্ন এশিয়াতে একটি আরব কান্ট্রি জর্ডন, ক্যাপিটাল হচ্ছে আম্মান, মোনার্ক হচ্ছে আবদুল্লাহ টু, কারেন্সি হচ্ছে জর্ডানিয়ান ডিনার, রিসেন্টলি জর্ডানের সাথে ভারত একটা লং টার্ম এগ্রিমেন্ট সাইন করেছে জর্ডন বেস কোম্পানির সাথে ফর দি সাপ্লাই অফ ফার্টিলাইজার ইনক্লুডিং 2.5 লাখ মেট্রিক টন অফ DAP ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটা রিসেন্টলি কিন্তু জর্ডানের সাথে ভারতবর্ষ এই এগ্রিমেন্টটা সাইন করেছে। ঠিক আছে,
জর্ডানকে খুঁজি, কোথায় খুঁজবো, আমাকেও খুঁজতে হবে জানো তোমাদের সাথে জর্ডান। চলো, এটা হচ্ছে এশিয়ার ম্যাপ। আমরা কি পড়লাম, অ্যারব কান্ট্রি ইন ওয়েস্টার্ন এশিয়া, তাহলে ওয়েস্ট পার্ট হচ্ছে এইটা অ্যারব কান্ট্রি। দেখো এইগুলোকে আরব কান্ট্রি বলা হয়। একদম সৌদি আরবিয়ার উত্তর পশ্চিম ভাগটাতে কর্নারেই যে দেশটি অবস্থিত সেটাই হচ্ছে জর্ডান। ঠিক আছে, জর্ডান মনে রেখো ইসরায়েলের একটা বর্ডার। চলো তোমাদের জন্য প্রশ্ন, এলিজাবেথ বর্ন হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ উইচ কান্ট্রি? ওকে, ২০২১ থেকে ফলো করতে হয় ভাই রাকেশ। প্রদীপ্ত কর্মকার, হ্যাঁ ভাই, আজকে গান্ধী ভবন না, অ্যাকচুয়ালি টেকিক বিল্ডিংয়ে আমাদের রিউনিয়ন ছিল, জেইউ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্টের। আর এছাড়া তার আগে তোমার যেহেতু আজকে থেকে যাদবপুরে সংস্কৃতি ২০২২ ফেস্টও শুরু হয়েছে, অ্যাকচুয়ালি গতকাল থেকে শুরু হয়েছে, ফার্স্ট ইনগ্রেশনটা সেকেন্ড ক্যাম্পাসে হয়। টুম্পা মোদক ট্যাটু থাকলে ভাই, দেখো ভাই সোজা কথা, ট্যাটু থাকলে দেখো তুমি রিটার্নে কোনো প্রবলেম হবে না, মানে আমার দেখো হবে কি হবে না বেসিক্যালি এটা সবার পার্সোনাল বিষয়, বাট যদি তুমি ধরো এমন কোনো জায়গায় ট্যাটু আছে ভিজিবল জায়গাতে, সেটা তুমি ধরো তোমার এই হাতের উপরে এখানে ট্যাটু আছে এবং তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, হ্যাঁ তো পার্সোনালিটি টেস্টে ওটা নিয়ে তোমাকে কেউ প্রশ্ন করলেও করতে পারে এবং তার ঠিকঠাক উত্তর তোমার কাছে আমার মনে হয় রেডি থাকা দরকার। তুমি কারণ যে জিনিসটা তুমি করেছো ঠিক আছে, সে তুমি ট্যাটু তোমার ঘাড়েও লাগাতে পারো, হাতেও লাগাতে পারো, যেখানে ইচ্ছা লাগাতে পারো, সেই কিন্তু সেটার একটা প্রপার জাস্টিফিকেশন যদি তোমাকে যদি ইন্টারভিউ বোর্ডের কেউ জিজ্ঞেস করে, তোমার কাছে প্রপার জাস্টিফিকেশন একটা থাকা উচিত। ঠিক আছে, বাস আমার মনে হয় এইটুকুনি, বাকি লাগাবে কি লাগাবে না ভাই নাসিম খান কতক্ষণ পড়বে এটা তোমার ওপর ডিপেন্ড করছে, তোমার যতক্ষণ পড়তে ভালো লাগে পড়ো। হ্যাঁ তুমি 3 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো বা 10 ঘন্টা পড়ো, তুমি কতটা এফেক্টিভ পড়ছো সেটাই ম্যাটার করে। চলো সবাই উত্তর ঠিকঠাক দিয়েছো, ফ্রান্সের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বর্ন। ঠিক আছে, দেখো রিমুভ করা যাবে ইন দ্য সেন্স পার্মানেন্ট ট্যাটু হলে তুমি কি করে রিমুভ করবে ভাই। যাই হোক, আমার মনে হয় যে যে কোনো জিনিস যেটা যদি তোমার কাছে প্রপার জাস্টিফিকেশন থাকে যে তুমি সেটা কেন লাগিয়েছো কি করেছো, ঠিক আছে, যেমন অনেকে তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন WBCS জয়েন করতে চাও বা কেন তুমি পার্টিকুলার BDO হতে চাও বা কেন তুমি পুলিশ সার্ভিস জয়েন করতে চাও, অনেক ধরনের উত্তর হতে পারে, কিন্তু সেই উত্তরটা যদি আমার মনে হয় যে সৎ হয়, প্রপার জাস্টিফিকেশন থাকে তোমার কাছে তার, তাহলে ইন্টারভিউ বোর্ডের লোকজনকে তোমাকে কনভিন্স করতে হবে, তাদের যেন মনে হয় যে না তুমি যেটা বলছো সেটার একটা প্রপার যুক্তিযুক্ত কারণ আছে, তাহলেই হলো। হ্যাঁ চলো, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, বাই, ভালো থেকো।